টিভি বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد شمانيت شودي ودشكتيندو شو جتاريتي غرطو بروناك تبيشوي عايشي عاپنة دشامني امرا پورش پوري كثابلبو ار بيشتيه تجي دعوة البوت او پدتوتي اي بيشوي اي پور দাওতের ক্ষেত্রে কী কী উপকরণ বা কী উপায় অবলম্বন করা যায় সে উপায় সম্পর্কে বর্তমান যুগের সাথে সাদৃশ্য রেখে কী উপায় অবলম্বন করা যায় সে প্রসঙ্গে আমরা আলোচনা করবো আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদেরকে সাহায্য করতে অর্থাৎ আমাদেরকে কোরআন হোসনার আলোকে নির্দেশনা দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে সদয় সম্মতি জ্ঞাপন করে আজকে উপস্থিত হয়েছেন যথারীতি আমাদের সম্মান রহমান আমরা তাদের সাথে আগে পরিচিত হই আমার সর্ব আমি রয়েছেন জনাব শেখ শাহ অলিউল্লা আল আজহারি এবং আমার পাশে রয়েছেন জনাব শেখ আমানুল্লাহ মাদানি এবং আমার নাম থেকে অভিষ্ট আছেন ডক্টর মোহাম্মদ মুসলেউদ্দিন শুধু ও দর্শকবৃন্দ আমরা এ পর্বে আলোচনা করব যে দিতে গিয়ে কি কি উপকরণ অবলম্বন করা যায় তবে এর আগে আমি একটি কথা আপনাদেরকে জ্ঞাতার্থে জানাতে চাই সেটা হচ্ছে যে আমরা মূল তথ্যটি উপলব্ধি করতে অনেক জায়গায় ব্যর্থ হওয়ার কারণে আমরা কিন্তু ইসলামের আসল যে সার সেটা আস্বাদন করতে পারছি না আমরা মনে করছি যে ধর্মের প্রয়োজনেই আমাদেরকে দৌড়াতে হবে না এখানে আপনার প্রয়োজনেই ধর্ম আপনার ইহলৌকিক নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি শৃঙ্খলা মণ্ডিত আপনাকে প্রদর্শন করাই ধর্মের লক্ষ্য এবং আপনাকে আপনার আসল বাড়িতে সালামতের সাথে পৌঁছে দেওয়া জান্নাতুল ফেরদৌসে পৌঁছে দেওয়া এটাই ধর্মের একটা বড় টার্গেট কিন্তু আপনি ধর্মকে ভুল বুঝবেন না ইসলামকে ভুল বুঝবেন না শুধু দর্শক বিন্দু আমরা এ পর্বে জনাব ডক্টর মুসরুদ্দিন সাহেবের কাছে যাচ্ছি যে আমরা দাওয়াত দিতে গিয়ে কী কী উপায় অবলম্বন করতে পারি উপকরণ দুই প্রকার একটি হলো তবে প্রাকৃতিক যেগুলা ছিল এক সময় আগের পুরাতন ধাঁচের আধুনিক পুরাতনিক সরঞ্জাম আমরা অতীত থেকে শিক্ষানে দিকে আসতে পারি সেগুলো হল আল্লা নবী যখন খোদবা দিতেন মানে প্রচারের জন্য তিনি কিন্তু মেম্বারের উপর দাঁড়িয়ে খোদবা দিতেন উঁচা জায়গার থেকে যাতে মানুষের কাছে আওয়াজটা পৌঁছে যায় তার মানে আওয়াজ পৌঁছার যে অবলম্বন সেটা আমাদের গ্রহণ করতে হবে সেখান থেকে বাকি অবলম্বন মা একটাই লাউড স্পিকার যত কিছু এটা হতে পারে এক দুই হল সজ্জা উপকর আল্লাহ নবী যখন খত বা দিতেন তখন কিন্তু এমনি সাধারণ মাসে চলতেন কিন্তু খত বাহার সময় একটু ভালো কাপড় পরিধান করতেন কেননা মানুষের দৃষ্টি যেন খতিবের দিকে থাকে এটা মনে হয় শুক্র জুমার দিন গোসল করা একটু ভালো পোশাক পরিচ্ছদ করা যিনি খত বা দিবেন ওই ধীর উপস্থিত হওয়া তারপরে সাধারণত খতিব আগেই যা বসে থাকতেন না খতিবগণ লোকজন বসে আছে আল্লাহ নবী কিংবা সাহবেরা যারা তারা হঠাৎ করে যে উপস্থিত হতেন কেন যাতে মানুষের দৃষ্টিটা দ্রুত একাগ্র ভাবে ওই খতিবের আগে যা বসে তাহলে সাধারণ হয়ে যায় কাজেই খাতিব যখন ঢোকেন পরে ঢোকা এটাও কিন্তু একটা দৃষ্টিভঙ্গি শ্রোতার দৃষ্টি আকর্ষণ তারপরে দুই প্রকারের ওয়াজ করতেন

আলৈয়া কেউ যে মাল রেখে যায় তা তার ওয়ারিসদের আর অভাবী ইতিম বাচ্চা দুঃখী যদি রেখে যায় তার দায়িত্ব রাষ্ট্রপ্রধান হিসাবে আমি নই মোহাম্মদ তিনি খা দিতেন তখন মানুষ কেঁদে ফেলতো এই হাদিস মুসলিম সুাফে রয়েছে এবং আরেকভাবে তিনি খদ্মা দিতেন আবার তার পদ্ধতি ছিল বিনয়ের পদ্ধতি ওয়াজনা রসুল্লাহ সাল্লাই মিন হালকুলুব وازرافت منها العيون كانه هو عايز تودع هو বাহিনী পরিচালনার করছেন এই পদ্ধতি এখানে যেন কি তিনি যেন বিদায় নিচ্ছেন এমন ভাবে এমন ভাবে ভাষা উপস্থাপন করছেন যে শ্রোতার মন গলে যাচ্ছে চোখ দা পানি পড়ছে তিনি যেন বিদায় নিচ্ছেন দুইটাই কিন্তু পদ্ধতি খৎবার তারপরে তিনি লাঠি হাতে খৎবা দিতেন এটা দুইটা দিক আছে একটা হলো লাঠিউ যে তার একটা বলিষ্ঠ বক্তব্য রাখার জন্য সেটা অবলম্বন দুই তখন মেম্বার খুব একটা ভালো ছিল না সেই হিসাবে তিনি যেন ভর দিতে পারেন কেন উচ্চকণ্ঠে কথা বলতে হয় হয়তো সামনে টেবিল ছিল না সেটা হয় আবার পদ্ধতি অবলম্বন করতেন মাঝখানে আবার একটু বসে যেতেন নতুন করে আবার শুরু করতেন কেন যেন শ্বাসটা ফিরে আসে ব্রেক যেরকম আমরা এখন নিচ্ছি আল্লাহ নবীর খোদবার কি ব্রেক ছিল মাঝখানে একটু শ্বাস টেনে নেন

তার মেদরৌ বা যাকে ডাকছেন আহত ব্যক্তি তার সামনে নিজেকে কিভাবে উপস্থাপন করবেন এবং ক্ষেত্র বিশেষে তার চরিত্রের যে পরিবর্তন হবে বাস্তব নমুনা আমাদের নবী এর কিন্তু এবং সে প্রসঙ্গে আমাদের সম্মানিত অতিথি ডক্টর মুস্তুদ্দিন সাহেব চমৎকার উদাহরণ আমার সামনে পেশ করলেন এ পূর্বে আমি আরো কিছু ওসাইল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য সবিনয় নিবেদন জানাচ্ছি জনাব শেখ শাহওয়ালিউল্লাহ সাহেব আলহামদুলিল্লাহ আসলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাল্লাম দাওয়াত দিয়েছেন এবং দাওয়াত কিভাবে কিভাবে দিতে হবে সবগুলো প্রেক্ষাপট বিশ্লেষণ করে তিনি নিজে প্রমাণ করে দেখিয়ে গিয়েছেন ডক্টর মুস্তে ভাই রসুল সাল্লামের খুদ্া তথা দাওয়াতের একটি শ্রেষ্ঠতম বিষয় ছিল খুতবা তিনি নিজে খুতবা দিয়েছেন কিভাবে এর উসলুব এর প্রক্রিয়া প্রেক্ষাপট কারণ সহ ব্যাখ্যা করেছেন দাওয়ার একটা অংশ অবশ্যই কিন্তু মোহাম্মদ রসুল্লাহ আর রসুল সালগ্রিক ভাবে পূর্ণাঙ্গ রূপেই ছিলেন দায়ী আর তাই তিনি নিজে যেমন বলেছেন তার সাহাবাই কালামকে তার স্ত্রী ও মুলমিনগণদেরকে যে আমার মধ্যে দিনের আলোতে যা দেখতে পাও রাতের আধারে যা দেখতে পাও সব খুলে খুলে মানুষের কাছে বলে দাও একজনই মাত্র সত্তা যার জীবনের কোনো কিছু ঢাকা নেই আর তিনি তাই তার দাওয়াতটা এত সমৃদ্ধ ছিল তিনি নিজেই আমাদেরকে বলেছেন তোমাদেরকে এমন একটি জীবন ব্যবস্থায় রেখে গেলাম আমি এর রাত রাত দিনের রসুল কি হত আলী ওসাল্লাম দাওয়াত দিদিকে প্রথমত নিজে আমল করেছেন এটা হলো সবচেয়ে বড় বিষয় দায়ী দাওয়াত দিদিকে নিজে আমল করবে দুই নম্বর যাদেরকে দাওয়াত দেয়া হচ্ছে কি উপায়ে তাদের হৃদয় জয় করা যায় এটা দেখতে হবে এই জন্য রব্বুল আলমিন ইসলামের অন্যতম শ্রেষ্ঠ একটি বিষয় জাকাত জাকাতের আটটা নির্ধারিত খাত ব্যয় করার জন্য একটি নিজেই নাম ধরে উল্লেখ করেছেন ওয়াল্মু আল্লাফাতে কুলুবুহম যাদের হৃদয় দয় জয় মনটা জয় করা দাওয়ার সবচেয়ে বড় টার্গেট দাওয়ার সবচেয়ে বড় অশিলা যদি হৃদয় জয় করা যায় মুহূর্তেই পরিবর্তন সম্ভব মানে একটা মানুষ আইন দিয়ে শাসন দিয়ে জুলুম দিয়ে জরিমানা দিয়ে জেল দিয়ে ভালো বানানো যায় না যদি না তার মনটাকে ভালো সুধি দর্শক বিন্দু এবারে আমরা জানাব শেখ আমল সাহেব বলবো আপনার দৃষ্টিতে আর কি কি উপায় অবলম্বন করা যেতে পারে অসাইল উদ্দাওয়া অনেকগুলি হতে পারে তার ভিতরে লেখনের মাধ্যমে হয় কাগজের কলমে বই পুস্তক লিফলেট বিতরণ বিভিন্ন ক্যাসেট সিডি এগুলি বিতরণের মাধ্যমে ধন্যবাদ সম্মানের সুধিও দর্শকবৃন্দ সময় তো আমাদের একটা বিরতির নিশ্চয় ছোট্ট একটা বিরতি আপনারা ততক্ষণে আমাদের সাথেই থাকবেন আল্লাহ ফিরে আসতে আপনাদের প্রিয় অনুষ্ঠানে ধন্যবাদ কোথা থেকে মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাক আসলাম যে জন্য ব্যবহার করছেন সেই জন্য ব্যবহার করতে হবে

Marriage or divorce, What's Islamic ruling? solution or problem, heaven or hell. Uh, there is a misconception. You choose beauty, wealth, family status, virtue. Decide what you want. দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী কাল রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় অর্থনীতি সঠিক লেনদেন বৈধ উপায়ে ইসলামী অর্থনীতি কত সুন্দরভাবে নতুন যুগেতে সফলতা অর্জন করেছে জানার জন্য দেখুন ইসলামী অর্থনীতি আজ রাত এগারোটায় বা পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে বাংলায় সম্মানিত দর্শক দর্শকৃন্দ বিরোধীর পূর্বে যে আলোচনাটা আমাদের সামনে নিয়ে আসছিলেন জনাব শেখ সাহেব আমি তাকে তো অনুরোধ করবো সেই আলোচনাটি পূর্ণ করার জন্য হ্যাঁ বলতেছিলাম যে আমরা বিভিন্ন অসাইল ব্যবহার করতে পারি যেমন বই পুস্তক লিফলেট এবং বিভিন্ন প্রচারপত্র বিজ্ঞাপন এবং সে বিজ্ঞাপনগুলিও আমরা এমন জায়গায় দিতে পারি যেমন হয়তো কোনো গাড়িতে লাগিয়ে দেওয়া হলো অনেক সময় আমরা ট্রেনের গায়ে লাগিয়ে দিতাম ও ট্রেন চলছে যেসব এলাকায় সমস্ত এলাকার লোক ওটা পড়ে নিলো অনুরূপভাবে গাড়িতে দেওয়া যায় বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠানের অ্যাডের মাধ্যমে দেওয়া যায় বিভিন্নভাবে বই পুস্তক সিডি ক্যাসেট এগুলি বিতরণের মাধ্যমে হতে পারে ওয়াজ মাহফিল যেগুলি হচ্ছে ওয়াজ মাহফিলগুলিকে যদি আমরা সুন্দরভাবে আবার রিফাইন করি ওয়াজ মাহফিলের ভিতরে অনেক সমস্যা দেখা দিয়েছে সে ব্যাপারে যারা জ্ঞানীগুণ সুদীজন রয়েছেন তারা এ ব্যাপারে খেয়াল করেন জুমার খুদবার মাধ্যমে হতে পারে তবে সেক্ষেত্রে খুদবার ভাষাটা মাতৃভাষা হওয়া জরুরি মাতৃভাষা হলে অন্ততপক্ষে আমরা একটা দাওয়াতের ময়দান পেয়ে যাই জুমার খুদবার মাধ্যমে আমরা বৎসরে অন্ততপক্ষে বান্নটি সেমিনার পেয়ে যাচ্ছি বিভিন্ন সেমিনার সেম্পোজিয়ামের মাধ্যমে অনুরূপভাবে আমরা যে টেলিভিশন এবং রেডিওর মাধ্যমেও দাওয়াতি কার্যক্রম চালাতে পারি আত্মীয় স্বজন যাদের যেখানে রয়েছে তাদের কাছে দাওয়াতি বিভিন্ন বই পুস্তক বা প্রয়োজনীয় কেতাব এগুলি পাঠিয়ে দিয়ে তারা দাওয়াতি কাজ করতে পারেন এমনকি যেগুলি ক্যাসেটের মাধ্যমে বা সিডির মাধ্যমে সম্ভব সেক্ষেত্রে সময়ও ব্যয় করতে হয় না মা বোনেরা অনেক সময় রান্নার কাজ করছেন কিন্তু দেখা যাচ্ছে ক্যাসেট সেরে দিয়ে সেখানে শুনছেন ভিডিওর মাধ্যমে বিভিন্ন মাধ্যমে পাওয়া যায় ভিডিওর মাধ্যমে আমরা অনেক সময় উজু গোসল এগুলি বাস্তব দেখিয়ে দাওয়াতের প্রচার এবং প্রসারের ক্ষেত্রে আমরা বিরাট ভূমিকা রাখতে পারি পাক আমাদেরকে এই সমস্ত ও শিলাগুলি ব্যবহার করার তৌফিক দান করুন এবং যাদের হাতে অর্থ শর্ত রয়েছে তারাও এই সমস্ত ওসিলাগুলি শিলাগুলি দায়ীদের কাছে একটু সহজলভ্য করে দেওয়ার জন্য আমরা সমাজের বিত্তবান লোকদের কাছে একটি বিনীত অনুরোধ রাখবো ধন্যবাদ জানাব শেখ আমি সাহেবকে চমৎকার কথা বলার জন্য তিনি দিন প্রচারের বা দাও ক্ষেত্রে কি কি উপায় অবলম্বন করা যেতে পারে সে লেখনী থেকে শুরু করে মিডিয়া পর্যন্ত সংক্ষিপ্তভাবে এসেছেন তবে এই ব্যাপারে যেহেতু মিডিয়ার একটা বিরাট আমি সাহেবকে বলবো যে মিডিয়া এক্ষেত্রে কি ভূমিকা পালন করতে পারে আসলে আল্লাহ যুগে যুগে যাদেরকে আমাদের কাছে পাঠিয়েছেন সত্যের গাইডলাইন দেওয়ার জন্যে বলে আলমী নিজে তাদেরকে নাম দিয়েছেন নাবি এবং এটা আরবি ভাষার শব্দ নাবাউন শব্দ থেকে নাবাউন মানে সংবাদ নাবি মানে হলেন সংবাদ বাহক আর ইংরেজিতে আমরা যাকে বলি মিডিয়া কর্মী মেসেঞ্জার মিডিয়া কর্মী তার মানে সংবাদ বহন করে বহন করে বহন করে পৌঁছে দিচ্ছে তো আধুনিক সময়ে এসে আমরা দেখতে পাচ্ছি যে মিডিয়া অর্থাৎ টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের কারণে আমরা দূরদর্শন তথা টেলিভিশন আমরা রেডিও বেতার টেলিভিশন এবং এর পাশাপাশি যেমন আমানুল্লাহ সাহেব বললেন সিডি তারপরে বিভিন্ন ধরনের আধুনিক যন্ত্রপাতিকে আমরা ব্যবহার করতে পারি সত্যের দাওয়াতের জন্যে আর যেমন সহজভাবে যদি বলি যে টেলিভিশন বা দূরদর্শন দাওয়াতের জন্য কতটা ইফেক্টিভ দেখুন আমরা হয়তো এখানে বসে আছি আমরা চারজন এটা নির্দিষ্ট সময়ের জন্য কোনো একটা জায়গায় কিন্তু এই চারজনকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত পৃথিবীর লক্ষ কোটি মানুষের ঘরে তাদের বেডরুমে তাদের একান্ত কাজের জায়গায় তাদের অফিসে পৌঁছে দেওয়া যাচ্ছে এই চারজনকে টাইম একসাথে লক্ষ কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়া যাচ্ছে একটি মাত্র ব্যবস্থাপনায় তার নাম মিডিয়া তার নাম টেলিভিশন তো টেলিভিশনের একটি মাত্র ব্যবস্থাপনা ব্যবহার করে যদি একজন মানুষ সত্যের একটা কথা মুহূর্তে কোটি মানুষের কাছে পৌঁছে দিতে পারে দাওয়াতের জন্য এটা কত গুরুত্বপূর্ণ সহজে অনুময় জি জি জি

যারা আসবে তাদের সামনে আল্লাহ মিডিয়ার মাধ্যমে পৌঁছে কে পৌঁছে দেন কেন ইতার তরঙ্গ আবিষ্কার হয়েছে এখন কিন্তু তা তো ছিল ছিল তো না সেটাই বলছি আলিমা হুমান আলিমা জাহিলা হুমান যে চেষ্টা করেছে জানতে পেরেছে যে চেষ্টা করে নাই জানে নাই টেলিভিশন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে কারণ হলো এখানে যিনি দায়ী যিনি সত্য বলছেন সত্য যিনি রিলে করছেন সত্য বক্তব্য যিনি উপস্থাপন করছেন তার কণ্ঠ যেমন শোনা যাচ্ছে তার চেহারাও দেখা যাচ্ছে মানুষ কিন্তু কণ্ঠ শোনার পাশাপাশি যদি দায়ী বা যিনি বলছেন তার চেহারাটাও যেটা জীবিত জীবন্তের মতো তখন কিন্তু মানুষের হৃদয়ে আঘাত করে কারণ দৃষ্টি এবং শ্রবণ পঞ্চ ইন্দ্রিয়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটা সাথে সামনে আসছে একটার সাথে একটা জড়িত তাই টেলিভিশন যেটা দূরদর্শন ছবি সহ সাউন্ডকে মুহূর্তে সব জায়গায় পৌঁছে দিচ্ছে এর দ্বারা কিন্তু মানুষ সবচেয়ে বেশি সব চাইতে বেশি প্রভাবিত হচ্ছে প্রভাবিত একটি ভালো প্রোগ্রাম দিয়ে মুহূর্তে ভালো কথাটা লক্ষ কোটি মানুষের কাছে সারা পৃথিবীর বিভ্রান্তি একটি অপরাধকে একটি কুসংস্কারকে মুহূর্তে সব জায়গায় পৌঁছে অশ্লীলতাকে অশ্লীলতাকে পৌঁছে দেওয়া হচ্ছে এবার এই যদি এই যে টেলিভিশন তথা দূরদর্শন ছবি এবং সাউন্ড দুইটা একসাথে পৌঁছানো এটা দাওয়ার সবচেয়ে বড় একটা ওয়াসাইল হওয়া উচিত আমরা ধন্যবাদ জানাই পিএসটিভি কর্তৃপক্ষকে শুধু জি জি শুধুমাত্রই পৃথিবীতে দিকবিদিকে অনেক দেশ এবং জাতিতে ঠিক এমন ডক্টর জাকির আমরা এই কর্তৃপক্ষ এ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই সবার জন্য রব্বুল আলামিন যারা পিছন থেকে সাহায্য করেছেন তাদের জন্য দোয়া করি সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় দেশ বিদেশে ই ধরনের অনেকগুলো ছোট ছোট চেষ্টা এবং প্রচেষ্টা হচ্ছে আল্লাহ সকল প্রচেষ্টাকে কবুল করুন দুই নম্বর এই দা আর অসা লিখেতে যেমন কেবল সাউন্ড ছবি নাই এমনটাও কবি ইফেক্টিভ বেতার যন্ত্রের মাধ্যমে সারা পৃথিবীর সব কিছু ট্রান্সফার করা হচ্ছে হ্যাঁ এর মাঝখানে একটা জিনিস যে টেলিভিশনের মাধ্যমে যেমন ছবি এবং সাউন্ড পৌঁছে দেওয়া হচ্ছে এটা লাইভ এক জায়গা থেকে সম্প্রচার করা হচ্ছে সারা ব্যাপী কিন্তু যদি আবার ওটাকে ক্যাসেট বন্দি করে বর্তমান সময়ের সিডি ডিবিডি করে অথবা পেন করে খুব সহজে পৌঁছে দেওয়া যাচ্ছে তাই একজন সত্য বক্তব্য উপস্থাপনকারীকে আপনি মুহূর্তে লক্ষ কোটি মানুষের একান্ত পাশে কাছে ঘরে অফিসে বেডরুমে পৌঁছে দিতে পারছেন সুতরাং এই দাওয়াটা নিঃসন্দেহে অবশ্যই গুরুত্বপূর্ণ ধন্যবাদ জনাব শেখ শাহলিউল্লাহ সাহেবকে এই দাওয়াত এবং মিডিয়া এই যে দাওয়াতের যে উপায় উপকরণ আছে সেই উপায় উপকরণের মধ্যে যে মিডিয়ার যে অবদান এই মিডিয়ার ক্ষেত্রে আলেম আমাদেরকে এগিয়ে আসা উচিত এগিয়ে আসলে তাহলে আরো দ্রুত সত্য মানুষের কাছে প্রতিভাত হয়ে উঠবে শুধুও দর্শক বৃন্দ এ ব্যাপারে আমরা ডক্টর মসিউদ্দিন সাহেবের কাছে আমরা যাচ্ছি সময় আমাদের হাতে মাত্র তিন থেকে চার মিনিট সময় হাতে আছে না আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম আমাদের শেখদের কাছে আমি একটু সম্পর্ক কিছু কোন কোন পত্রপত্রিকায় দেখা যায় কেউ কেউ বক্তব্য রাখেন যারা রেডিওতে কথা বলে ইসলামনি যারা টিভিতে কথা বলে তারা ওলামায়ে সু মানে খারাপ আলেম পথে ঘাটেও দেখি যে এক ওয়ালের সাথে লাগানো আছে এরা হলো পদভ্রষ্ট খারাপ আলেম যারা টিভিতে কথা বলে মিডিয়াতে কথা বলে ইত্যাদি ডাক্তার মুস্তাফা ভাই ডাক্তার মুস্তাফা ভাই ব্যাপারটা খুব আপেক্ষিক এবং

বিজ্ঞানকে কি ইসলাম নিষেধ করেছে তাদের জানা উচিত ইব্রাহিম আলী ইসলাম মোহাম্মদ আসলামের জন্মের কয়েক হাজার বছর আগে বলেছেন তিনি নবী হিসাবে আসবেন কেবল তসবি টিপা শেখানোর জন্য নয় কেবল কাউকে কারো শুধু তাই না কেবল নামাজ পড়বে পা শক্ত কেবল ইসলামের আনুষ্ঠানিকতা অনুষ্ঠান সর্বস্ব জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য মোহাম্মদ সাল্লাহাম পৃথিবীতে আসেন নাই বরং এসেছেন বিজ্ঞান ও শিক্ষা দেওয়ার জন্য তাই বিজ্ঞানের নতুন কোনো আবিষ্কার ততক্ষণ হারাম নয় যতক্ষণ তার ব্যবহারটা খারাপ ব্যবহারটা খারাপ না হয় আমরা এখানে আমরা এখানে যে দর্শকদের গ্যাথারতে একটু সহজ করে দিতে পারি আমাদের এই যে সমস্ত ওলামাই کرام তারা কিন্তু চিন্তা প্রসূত এবং তত্ত্বভিত্তিক বক্তব্য উপস্থাপন করছেন সুধিক দর্শকবৃন্দ এই যে মিডিয়া বা এই টেলিভিশন বলি রেডিও বলি এই কিন্তু যন্ত্র বিজ্ঞানের অবদান এর কোনো দোষ নেই এটা নিরপেক্ষ এটা নিরপেক্ষ জিনিস এটা যারা ব্যবহার করছেন এই মিডিয়ার জগতটা ওদের হাতেই থাকবে আর আমরা নিরুপায় হয়ে বসে থাকবো এটা হয় না বরং সুযোগ তাদেরকে বেশি করে দেওয়া হচ্ছে কাজে এই ক্ষেত্রে যদি আমরা অগ্রসর হইযোজন আছে আমি যেটা মনে করতেছি যারা এই সমস্ত ফতোয়া দিচ্ছেন বা ওয়ার্ল্ড রাইটিং করছেন তারাও কিন্তু মিডিয়া ব্যবহার করেন এবং দুঃখজনক হলে সত্য তারা চাচ্ছেন না যে এই মিডিয়ার মাধ্যমে আজকে মানুষ যে সচেতন হচ্ছে এই সচেতনতা থেকে দূর করার জন্য মূলত তাদের এই পোড়পাগানটা তো এই মিডিয়াতে আমাদের যে প্রচারণা চলছে এটাকে বন্ধ করতে পারবে দেখা যাবে তাহলে বোকা বানিয়ে যা দিবে তাই মানুষ খেয়ে নিবে তো সে ব্যাপারে আমাদের সজাগ থাকা দরকার আছে আর ওয়াসাইল উদ্দাওয়ার মধ্যে আমাদের মোবাইলকেও আমরা ব্যবহার করতে পারি মোবাইলটা একটি গুরুত্বপূর্ণ বিষয় আলেম আমাদেরকে উপকরণ অবলম্বন হিসাবে আমি ওলামাই কেরামদেরকেও বলবো আপনারা একটু ধৈর্য ধরে মোবাইল ধরার চেষ্টা করবেন দেখা যায় যে অনেকে মোবাইল ব্যবহার করেন না বা ধরেন না জনগণ বিভ্রান্ত হয় আমরা যেটা বলতেছিলাম হচ্ছে উপায় উপকরণ আপনি দাওয়াতের ক্ষেত্রে কি কি মাধ্যম কি কি জিনিস ব্যবহার করতে পারেন এক্ষেত্রে বৈধ সকল উপায় অবলম্বন আপনি করতে পারেন তাতে কোনো আপত্তি নেই এবং সেটা যেন যুগোপযোগী যদি হয় তাহলে আরও উত্তম আরও ভালো নূর না স্বর্ণের উপরে সুহাগা কাজেই আমরা সমস্ত উপায় অবলম্বনগুলির মধ্য দিয়ে আমরা দিনকে মানুষের কাছে স্পষ্ট করে তুলে ধরতে চাই আজকে যেমন আমরা বিপরীত দিকে দেখছি যে ইসলামের শত্রুরা অথবা ইসলামের নামে যারা ও ইসলামকে প্রসার করতে চাচ্ছে তারা কিন্তু বসে নেই তারা কিন্তু মিডিয়া ব্যবহার করেই সারা বিশ্বকে চমক লাগিয়ে দিচ্ছে সেক্ষেত্রে যদি আমরা সত্যপন্থীরা আমরা যদি এই পশ্চাৎগামী হয়ে থাকি তাহলে কিন্তু সত্য মানুষের কাছে পৌঁছবে না শুধু ও দর্শক বৃদ্ধ আমাদের হাতে সময় নেই বিদায় নিতে হচ্ছে কামনা করে আজকের মতো শেষ করছে وعلى اله وصحبه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته আল এই কুম রাহমেদুল্লাহ আমি মোহাম্মদ আসিফ মাদানি আর আপনারা দেখছেন পি টিভি বাংলা একটা জাকিরের আন্তরিক বার্তা পৃথিবীর সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম রিডার্স ডাইজেস্ট পত্রিকায় একটি জরিপ প্রকাশিত হয়েছিল সময়টা ছিল উনিশশো সাল আর প্রেন ট্রুথ ম্যাগাজিনে পুনঃ প্রকাশ করা হয়েছিল ফেব্রুয়ারি উনিশশো এই জরিপ পৃথিবীর প্রধান প্রধান ধর্মগুলোর বৃদ্ধির হিসাব রূপে প্রকাশ করে পঞ্চাশ বছরের ব্যবধানে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত যে ধর্ম সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এক নম্বর অবস্থানে আছে সেটা ইসলাম ইসলাম ধর্ম বৃদ্ধি পেয়েছে দুইশো পঁয়ত্রিশ পারাশি সালের মধ্যে যেখানে হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে কোন তরবারি ব্যবহার হয়েছিল সর্বশেষ জরিপ অনুযায়ী আমেরিকায় সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম ইউরোপের সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম পৃথিবীতে সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম কোন তরবারি হাজার হাজার আমেরিকানদের ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে হাজার হাজার ইউরোপিয়ানদের ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে লক্ষ লক্ষ মানুষকে পৃথিবীতে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে কোন তরবারি এটা ইসলামের তরবারি এটা শান্তির তরবারি এই তরবারি সত্য এবং জ্ঞানের যাতে আছে মানব জাতির সকল সমস্যার সমাধান পৃথিবীর বাংলা মানবতার সমাজ